আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই জেএনজি কার্গো। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় টুরিস্ট বাস উল্টে নিহত দুই বিদেশি, আহত উদ্ধার 19 জনকে। বাংলাদেশি ব্যক্তির ছবি দিয়ে ওয়ান্টেড বিজ্ঞপ্তি জারি করল মালয়েশিয়ার দুদক। এবং বছরে 2000 কর্মী নেবে দুবাই ট্যাক্সি কর্পোরেশন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের 64 জেলায় প্রতি কেজি মাত্র 26 রিঙ্গিত করে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন 95 জালান্তুন, এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া, ব্যাংকক ব্যাংকের পাশে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আজ জালান গেন্টিং হাইল্যান্ডে ট্যুর বাস উল্টে গিয়ে দুই চীনা নাগরিক নিহত হয়েছেন। এ সময় আহত 19 জনকে উদ্ধার করা হয়েছে। পাহাং ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের পরিচালক দাতুক ডক্টর ওয়ান মোহাম্মদ জাইদি ওয়ান ইসা জাতীয় বার্তা সংস্থা বার্নামাকে বলেছেন, উক্ত উভয় পুরুষেরই মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে। যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের মৃতদেহ পাহাংয়ের বেন্টং হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে মালয়েশিয়ার জাতীয় দৈনিক বেরিতা হারিয়ান পাহাং ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের সহকারী পরিচালক অপারেশন ইসমাইল আব্দুল গনিকে উদ্ধৃত করে লিখেছে, সকাল 10:43 এ ঘটনার বিষয়ে প্রথম একটি জরুরি ফোন কল পান তিনি। বেন্টং ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশন, গেন্টিং হাইল্যান্ডস বিবিপি এবং গেন্টিং ফায়ার ইউনিট থেকে অগ্নি নির্বাপক এবং উদ্ধারকারী একটি দল লোকেশনে পাঠানো হয় তৎক্ষণাৎ। উদ্ধারকারী দল পৌঁছানোর পর দেখা যায় বাসের ভেতরে দুই যাত্রী আটকা পড়েছে এবং বাস থেকে 19 জনকে সরিয়ে নেওয়া হয়েছে। আজ যোগাযোগ করা হলে তিনি এসব তথ্য দেন। তিনি আরও জানান, ট্যুর বাসটি যেটি দুর্ঘটনার সময় জনপ্রিয় রিসোর্ট গন্তব্য থেকে যাচ্ছিল তাতে 11 জন পুরুষ এবং 7 জন চীনা মহিলা ছিলেন। বাকি 3 জন ভিকটিম চালক এবং 2 জন স্থানীয় ট্যুর গাইড বলে উল্লেখ করেন তিনি। যারা আহত হয়েছেন তাদের আরও চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীদের যত্নে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে সবশেষ পুলিশি অনুসন্ধানে জানা গেছে, বাসটির চালকের কোনো বৈধ লাইসেন্স ছিল না, এমনকি এর আগে অন্তত 27 পুলিশ তাকে নানা ট্রাফিক অপরাধে জরিমানা করেছে। Dua warga China manakala 19 lagi selamat selepas bas persiaran dinaiki terbalik di kilometer 16.5 Jalan Genting Highlands, Pahang. Difahamkan mangsa yang meninggal dunia akibat tersepit dalam kenderaan berkenaan. প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই। কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাংয়ে আলোছায়া ট্রাভেলস। আজই চলে আসুন 8 জালান আংসোকা বুকিত বিনতাং কুয়ালালামপুর, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য। মালয়েশিয়ার কেদাহ রাজ্যের আলোস্তার একটি আদালতের মামলায় অভিযুক্ত বাংলাদেশি প্রবাসী আশরাফুল ইসলামকে খুঁজছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন বা এমএসসিসি। স্থানীয় সময় শনিবার দেশটির দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইটে তার নাম এবং পাসপোর্ট নম্বর প্রকাশ করে খোঁজ দিতে নোটিশ জারি করা হয়েছে, যার পাসপোর্ট নম্বর EH03657795। এতে বলা হয়েছে, নির্ধারিত মামলায় চার্জ গঠনের উদ্দেশ্যে ওই ব্যক্তি আলোস্তার একটি দায়রা আদালতে হাজির হতে ব্যর্থ হয়েছেন। বিজ্ঞপ্তিতে উল্লেখিত ব্যক্তির অবস্থান সম্পর্কে আদালতে বিচারের উদ্দেশ্যে তার তথ্য সরবরাহ করতে সহায়তা করার জন্য জনসাধারণের কাছে সন্ধান চেয়েছে দুর্নীতি দমন কমিশন। কেউ খোঁজ পেলে অবিলম্বে তদন্তকারী অফিসার রামলি আব্দুল হামিদের সঙ্গে +60192676958 এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। চলতি বছর বাংলাদেশ থেকে 1300 ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে দুবাই ট্যাক্সি কর্পোরেশন। এর মধ্যে 1000 মোটরসাইকেল চালক এবং 300 ট্যাক্সি চালক রয়েছে। এছাড়া আগামী বছর থেকে 2000 করে ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে দুবাই ট্যাক্সি। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদির সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুবাই ট্যাক্সি কর্পোরেশন ট্যাক্সি ও বাইক রাইডার পেশায় উল্লেখিত 1300 কর্মী পাঠাবে মাত্র 2টি বেসরকারি রিক্রুটিং এজেন্সি। এর মধ্যে এজেন্সি দুটির নামে বিদেশি কর্মী নিয়োগ অনুমতি ইস্যু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৈঠকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর 1300 ড্রাইভার নেবে দুবাই ট্যাক্সি কর্পোরেশন। এর মধ্যে 1000 মোটরসাইকেল চালক রয়েছে আর 300 কর্মী যাবে ট্যাক্সি চালক হিসেবে। তিনি বলেন, কমপক্ষে প্রতি বছর 2000 করে মোটরসাইকেল ও ট্যাক্সি চালক যাবে, এছাড়া এই সংখ্যাটা আরও বাড়বে। তিনি বলেন, মে মাসে সংযুক্ত আরব আমিরাত সফরকালে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে যেসব কোম্পানি জনবল নিয়োগ করবে, তাদের মধ্য থেকে প্রথম সারির 16টি কোম্পানির চেয়ারম্যান বা প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক করেছে। এর মধ্যে অন্যতম দুবাই ট্যাক্সির সঙ্গে বৈঠক হয়েছে। সে বৈঠকের ফলে ইতোমধ্যেই দক্ষ কর্মী নিয়োগ শুরু করেছে দুবাই ট্যাক্সি কর্পোরেশন। কর্মী নেওয়ার বিষয়ে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি বলেন, চলতি বছর 1300 ট্যাক্সি চালক ও মোটরসাইকেল চালক নিয়োগ দেওয়া হবে। পরবর্তী বছরগুলোতে সংখ্যাটি প্রতি বছর 2000 করার পরিকল্পনা রয়েছে। এই কর্মীরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন। তিনি আরও বলেন, গেল বছর বাংলাদেশ থেকে দুবাই ট্যাক্সি কর্পোরেশন 2100 কর্মী নিয়েছে আর চলতি বছর নেবে 1300 কর্মী। এছাড়া বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে কর্মী নিচ্ছে, এর মধ্যে সিকিউরিটি গার্ড বা নিরাপত্তা কর্মী এবং হসপিটালিটি খাত অন্যতম। কয়েক বছর পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া চলবে জানতে চাওয়া হলে রাষ্ট্রদূত এবং প্রতিমন্ত্রী জানান, শ্রমবাজারের চাহিদা এবং সরবরাহের উপর নির্ভর করে এই নিয়োগ প্রক্রিয়া চলবে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ওএসএলের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মল্লিক আনোয়ার হোসেন, দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ আলহাজ মুদাফা সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।